রূপকল্পম সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে নৃত্য ও সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাতাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, অনুষ্ঠান মঞ্চে গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায় ও জেলার উপজেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা মনোজ দেববর্মা সহ অন্যান্যরা। এদিন প্রথমেই মাতাবাড়িতে পুরোহিতদের বৈদিক মন্ত্র ও আদ্যস্তমের মধ্য দিয়ে নৃত্য ও সঙ্গীত উৎসবের সূচনা হয়। এদিনের অনুষ্ঠান মাতাবাড়ির মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ বলেন, এই মেলাতে আসা প্রত্যেকটি পুণ্যার্থী যেন মন্দিরের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখে তার আবেদন করেন তিনি। এদিন বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, আজ থেকে দীর্ঘ বহু বছর আগে প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ থেকে বহু পুণ্যার্থী প্রতিবছর এই দেওয়ালি মেলায় আসত মেলা উপভোগ করার জন্য, কিন্তু রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে এখন আর বাংলাদেশ থেকে সেই মতো পুণ্যার্থী আসে না বলে জানান মেলা কমিটির চেয়ারম্যান বিপ্লব কুমার ঘোষ। গোটা অনুষ্ঠানকে ঘিরে মাতাবাড়িতে আসা সঙ্গীতপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুরোধ করবো যারা মেলাতে উপস্থিত হবেন, সবাই আমাদের পৃষ্ঠপোষক, সবাই আমাদের কার্যকর্তা, এখানে পুলিশ, সিআরপি, ভলেন্টিয়ার যেই থাক না কেন, আমি বিনম্রভাবে অনুরোধ করবো সবাই, আপনি আমি সবাই মিলে এই মায়ের মন্দিরের পবিত্রতা ডিসিপ্লিন রক্ষা করার জন্য ব্রতী হয়ে নিষ্ঠা সহকারে একাগ্র চিত্তে এই উৎসবকে আমরা আনন্দ মুখরিত করব, নিষ্কলঙ্ক করব। সবাই ভালো থাকবেন, সবাইকে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।